আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। ক্লাস এইটের গণিত ক্লাসে, ক্লাস এইটের গণিতের আমরা আজকে যে অধ্যায়টা পড়ব সেটি হচ্ছে অধ্যায় এক। অধ্যায় একের প্যাটার্ন অংশটা আমরা আজকে পড়ব। প্যাটার্নের অংশকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে গিয়ে তালিকা পদ্ধতিতে প্যাটার্ন এবং অন্য একটি হচ্ছে গিয়ে প্যাটার্ন জ্যামিতিক প্যাটার্ন। এখানে আমরা তালিকা পদ্ধতিতে প্যাটার্ন এবং সংখ্যাগুলোর যোগ কিভাবে করতে হয়, একটি তালিকার স্বাভাবিক সংখ্যার যোগ কিভাবে করতে হয়, কিভাবে একটি প্যাটার্নকে সূত্রের মধ্যে ফেলতে হয় একটি তালিকাকে, আমরা এটি দেখব এবং প্যাটার্ন কাকে বলে এই সম্বন্ধে জানব। অন্যান্য যে সাজেশনগুলো আছে এবং ক্লাস এইটের যেগুলো আছে সবগুলোই দেওয়া আছে। ক্লাস এইট ম্যাথ নামে একটা প্লেলিস্ট আছে সেখানে, এবং অথবা ভিডিওর কর্নারে উপরে এখানে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে। এই জিএসসি ক্লাস এইট ম্যাথ, ক্লাস এইট ম্যাথে গেলে ম্যাথের সবগুলো ক্লাস দেখা যাবে। এবং এই অধ্যায়ের সঠিক উত্তর দেওয়া আছে, সঠিক উত্তরের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে, এবং ভিডিওর এখানে আই বাটনেও লিঙ্ক দেওয়া আছে সঠিক উত্তরগুলো এই অধ্যায় থেকে। এবং ভিডিও ডিসক্রিপশনে প্রথমেই দেওয়া আছে ফেসবুক এবং পেজ, ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক। ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে গেলে ভালো হয়, যেন কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে সাথে সাথে দেখে নেওয়া যাবে এবং নোটিফিকেশন পেয়ে যাবে, এতে সহজে দেখা যাবে। এবং ভিডিওর ডিসক্রিপশনে প্রথমেই দেওয়া আছে ওয়েবসাইট, সেখান থেকে দেখে নিতে পারো এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন, সেগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। এবং যে কোনো সমস্যা হলে আমাকে ফেসবুক পেজ, গ্রুপ এবং এখানে ভিডিওর নিচে কমেন্টে লিখে দিতে পারো, যে কোনো ধরনের প্রয়োজনে আমাকে সবসময় পাশে পাবে। তো আমরা প্যাটার্নটা কি সেটা আগে বুঝতে চেষ্টা করি। দেখো এখানে একটি জেব্রা দেখা যাচ্ছে, জেব্রার মধ্যে কিছু দাগ কাটা আছে, দাগ কাটাগুলো একটি পরে একটি একটি, যেমন একটি সাদা, একটি কালো, একটি সাদা, একটি কালো, একটি সাদা, একটি কালো, এরকম করে জেব্রার মধ্যে দাগ কাটা আছে। অন্য একটা চিত্র দেখি, এটি একটি পাতা, পাতার মধ্যেও দেখো পাতাগুলো একইভাবে বিন্যস্ত, প্রতিটা পাতা একইভাবে বিন্যস্ত এবং একই নিয়মে সজ্জিত আছে। এবং এটাও যদি আমরা দেখি, এটার মধ্যেও একটা নির্দিষ্ট রং আছে, নির্দিষ্ট দু তিনটা রং আছে যেটা নির্দিষ্ট একটি নিয়মে সাজানো আছে। তারপর যদি আমরা এগুলো দেখি, স্ট্রবেরি, এর মধ্যে প্রতিটা এই যে দেখা যাচ্ছে বিভিন্ন রং, লালের মধ্যে হলুদ অথবা সাদা রং, এগুলো দেখো একটার পরে একটা সুসজ্জিত আছে। এরকম অনেক চিত্র আমরা বাস্তব জগতে পাবো যেগুলো একটার পরে একটা সুশৃঙ্খলভাবে সজ্জিত। প্যাটার্নটা কি আমরা আজকে যে পড়ব, প্যাটার্ন, সেই প্যাটার্ন কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। প্যাটার্নটা হচ্ছে একটি নির্দিষ্ট নিয়ম অথবা একটি নির্দিষ্ট কাঠামো, যে কাঠামোতে কোনো কিছু সাজানো থাকে। এটা শুধুমাত্র সংখ্যার ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে হতে পারে। যেমন যদি কারো পরিবারে পাঁচ ভাই থাকে, তবে পাঁচ ভাইয়ের মধ্যে একটা প্যাটার্ন, একটা কাঠামো আছে, একজন বড়, তারপরে একজন, তারপরে একজন, তারপরে একজন, এরকম সিরিয়াল আছে। মধ্যখানে একজন বড়, তারপর প্রথমে ছোট, শেষে বড়, এরকম হয় না, একটা সিরিয়ালে সাজানো থাকে, একটা নিয়ম শৃঙ্খলা সাজানো থাকে। এই নিয়ম শৃঙ্খলাটাই হচ্ছে প্যাটার্ন, যে নিয়মে কোনো কিছু সাজানো থাকে সেটাই হচ্ছে প্যাটার্ন। এই আজকের ক্লাসটা করার পর আমরা যেগুলো জানবো, প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবো, প্যাটার্নের ধরন ব্যাখ্যা করতে পারবো, প্যাটার্ন কয় প্রকার। প্রথমে আমি বলে নিয়েছি প্যাটার্নের আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তালিকা পদ্ধতিতে এবং সংখ্যা প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্নটা অন্য একটা ক্লাসে পড়বো। তারপর হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়, মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো আমরা আজকের অধ্যায়গুলো এই ক্লাসটা করার পর। তারপর সংখ্যা প্যাটার্নের পরবর্তী সংখ্যা নির্ণয়, যে কোনো একটি প্যাটার্ন, যে কোনো একটি সংখ্যা, কিছু সংখ্যা দেওয়া আছে, একটি তালিকা দেওয়া আছে, এর পরবর্তী সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করা যায় সহজে, সেই পদ্ধতিটা আমরা দেখব। তারপর দেখো এখানে কিছু বিভাগের নাম দেওয়া আছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, এগুলো উলটপালট করে দেওয়া আছে। এগুলো উলটপালট করে দেওয়া আছে বলতে এগুলো কোনো সুনির্দিষ্ট নিয়ম বা শৃঙ্খলায় সাজানো নাই। এগুলোকে যদি আমরা সাজানোর চেষ্টা করি তবে কি পাই দেখি। যেমন আমরা সাজাইলাম সিলেটকে নিচে নিলাম, চট্টগ্রামকে এখানে, খুলনাকে নিলাম উপরে,
এই যে সাজানো হয়েছে, এই সাজানোর ফলে কি হয়েছে, এখানে কোনো একটি মানচিত্র অথবা কোনো কিছু বোঝা যাচ্ছে না। বিভাগগুলো এলোমেলোভাবে সাজানো আছে, নির্দিষ্ট নিয়মে সাজানো নেই। যদি আমরা এটাকে অন্যভাবে সাজাইতাম, এটাকে যদি আমরা অন্যভাবে সাজাই, সুনির্দিষ্ট একটি নিয়ম শৃঙ্খলায় যেভাবে সাজানোর কথা, এই নিয়মে সাজানোর পরে আমরা কি পাচ্ছি, এখানে বাংলাদেশের সম্পূর্ণ একটা চিত্র পাচ্ছি। তাহলে আমরা প্যাটার্নটা কি বুঝতে পারি, যদি সুনির্দিষ্ট একটি নিয়মে সাজানো হয়, একটি শৃঙ্খলায় সাজানো হয়, তবে যা পাওয়া যায় সেটি হচ্ছে একটি প্যাটার্ন। তারপর আমরা দেখি এখানে কিছু সংখ্যা আছে, আমরা এই সংখ্যাগুলো থেকে কি বুঝতে পারি, এখানে দুই দিকেই এক এক করে দেওয়া আছে এবং মধ্যখানে দুই দেওয়া আছে। আমরা এর মধ্যে একটা নিয়ম খোঁজার চেষ্টা করি, যেমন এই পাশের দুইটা যদি আমরা যোগ করি এক এক, তাহলে আমরা দুই পাই। তাহলে এখানে আমরা একটা নিয়ম পাইলাম কি, উপরের পাশের দুটা সংখ্যা যোগ করার পরে নিচের একটা সংখ্যা হয়। এখন আমরা যদি এই দুইটা সংখ্যা যোগ করি এক এবং দুই, তাহলে এই নিয়ম অনুযায়ী আমাদের এখানে হওয়ার কথা তিন, ঠিকই আছে, এখানে তিন হচ্ছে। এবং এই দুইটা যদি পাশাপাশি যোগ করি, তবে তিন হওয়ার কথা, দুই আর একে তিন, এটাও তিন হচ্ছে। এটাই হচ্ছে একটি নিয়ম, যে উপরের দুইটা সংখ্যার সাথে যোগ করার ফলে নিচের একটি সংখ্যা পাওয়া যায়। ঠিক একই রকম আমরা যদি এই দুইটা সংখ্যা যোগ করি এক এবং তিন, এখানে পাবো আমরা চার, তিন এবং এক, এখানেও পাবো আমরা চার, এবং তিন এবং তিন, এই দুইটা সংখ্যা যোগ করলে এখানে আসবে ছয়। দেখি আমাদের হয় কি না, হ্যাঁ দেখা যাচ্ছে আমাদের পাশের দুইটা সংখ্যা চলে আসছে। এখন আমরা যা বলেছি, তিন আর একে চার, তিন আর একে চার, এবং তিন তিন ছয়, ঠিক একই হচ্ছে। এই যে একটা নিয়ম আমরা আবিষ্কার করলাম, এই নিয়মটাই হচ্ছে একটি প্যাটার্ন, একটি শৃঙ্খলা, একটি নিয়ম। এখন আমরা নিজেরা কিছু নিয়ম বের করার চেষ্টা করি, নিয়মের মধ্যে কিছু পরবর্তী সংখ্যাগুলো দেখি কিভাবে বের করা যায়। চারের সাথে এক যোগ করলে কত হয়, কারণ পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে পরেরটা, নিজেরা চেষ্টা করো। ছয়ের সাথে চার যোগ করলে কত হয়, আবার ছয়ের সাথে চার যোগ করলে কত হয়, এবং চারের সাথে এক যোগ করলে কত হয়, দেখি সংখ্যাগুলো ঠিক আছে কিনা। পাঁচ, ছয়ে চারে দশ, ছয়ে চারে দশ, চারে আর একে পাঁচ, এক, হ্যাঁ আমরা যা বলেছিলাম সেগুলো ঠিক আছে। তাহলে আমরা এ থেকে কি ধারণা পেতে পারি, যে সংখ্যাগুলো প্রত্যেক সারির শুরুতে এবং শেষে থাকবে এক, এবং অন্য সংখ্যাগুলো উপরের সারির পাশাপাশি দুটি সংখ্যার সমষ্টির সমান, পাশাপাশি দুটি সংখ্যার সমষ্টির সমান, এটি হচ্ছে একটি প্যাটার্ন। এখন দেখি এখানে অন্য একটি প্যাটার্ন দেখা যাচ্ছে, আমরা এই কিভাবে সংখ্যা আগেরটা সাজানোর পর, আগে আমরা দেখছি পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে একটি সংখ্যা হচ্ছে, এখন দেখছি আবার একই সারিতে এক দুই তিন চার পাঁচ এভাবে চলে আসছে। এই যে এই সংখ্যাগুলো দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট নিয়মে এক এক করে বৃদ্ধি পেয়ে হচ্ছে, ক্রমানুসারে এই ক্রমানুসারে বৃদ্ধি পেয়ে সংখ্যা তালিকাটা হচ্ছে আরেকটি প্যাটার্ন। তো এখানে এরকম আমরা আরও অনেক প্যাটার্ন নিজেরাই তৈরি করতে পারবো, সেগুলো আমরা নিজেরা বের করার চেষ্টা করব। যেমন এক দুই তিন চার পাঁচ, এটি হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যা কাকে বলে, এই ধরনের ছোট প্রশ্নগুলো আমরা দুই মার্কের জন্য পড়ে নিলে সবচেয়ে ভালো হবে। চিত্রটি থেকে প্রত্যেকে দুটি করে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন লেখো, এটি হচ্ছে একটি হোমওয়ার্ক। তার পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি, ইরাস্তিনিক ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। এক্ষেত্রে আমরা একটা পদ্ধতি দেখব, যে পদ্ধতিতে সহজেই আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। যেমন আমরা প্রথমে যদি এক দ্বারা কোনো সংখ্যাকে ভাগ দেই, তবে সেই সংখ্যাই থাকে। তারপর আমরা যদি দুই দ্বারা ভাগ দেই, এভাবে তিন দ্বারা ভাগ দেই, চার দ্বারা ভাগ দেই, এভাবে ভাগ দিয়ে দিয়ে সর্বশেষে যতগুলো সংখ্যা থাকবে সেগুলোই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। কারণ আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে এক, এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ যায় না। যে সংখ্যাগুলো অন্য সংখ্যা দ্বারা এখানে ভাগ যাবে সেই সংখ্যাগুলো আমরা মুছে দিব, এতে আমাদের যেগুলো পরবর্তীতে থাকবে শুধুমাত্র সেগুলোই হবে মৌলিক সংখ্যা। আমরা দুই দ্বারা যদি ভাগ দিই, তবে আমরা কি দেখব, দুই দ্বারা চারের মধ্যে ভাগ যাবে, ছয়ের মধ্যে ভাগ যাবে, দুই দ্বারা সকল যে
সংখ্যা আছে জোড় সংখ্যা, সকল জোড় সংখ্যার মধ্যে দুই দ্বারা ভাগ যাবে। এটি হচ্ছে একটি স্বাভাবিক নিয়ম, দুই দ্বারা বিভাজ্য কিনা সংখ্যা বের করার একটি নিয়ম। তো দুই দ্বারা যতগুলো সংখ্যা বিভাজ্য সবগুলো আমাদের যৌগিক সংখ্যার মধ্যে পড়ে যায় বা কৃত্রিম সংখ্যার মধ্যে পড়ে যায়, এগুলো মৌলিক সংখ্যা হতে পারে না। একমাত্র জোড় সংখ্যার মধ্যে দুই হচ্ছে মৌলিক সংখ্যা। তার পরবর্তীতে আমরা যদি যে সংখ্যাগুলো আছে সেগুলোর মধ্যে যদি তিন দ্বারা ভাগ দিই, তবে দেখি কোন সংখ্যাগুলো যায়। তিন দ্বারা ভাগ দেওয়ার পর কি যাবে? তিন পাঁচে পনেরো, তিন তিনে নয়, তিন ছয় আঠারো, এই ধরনের সকল সংখ্যা মুছে যাবে, কারণ তিন দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করা যায়। তার মানে যে সংখ্যাগুলো আমরা মুছে দিলাম সেগুলো মৌলিক সংখ্যা নয়। দেখো, তিন দ্বারা ভাগ দেওয়ার পর যে সংখ্যাগুলো আমরা মুছে দিলাম সেগুলোর মধ্যে কিছু বিজোড় সংখ্যাও ছিল, তার মানে প্রত্যেক বিজোড় সংখ্যাই যে মৌলিক সংখ্যা তা নয়। বিজোড় সংখ্যাগুলোর মধ্যেও যেগুলো তিন পাঁচ সাত এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলো যৌগিক সংখ্যায় অথবা কৃত্রিম সংখ্যায় পড়ে। তারপর আছে এখানে পাঁচ, পাঁচ দিয়ে আমরা যখন ভাগ দিব তখন কোন সংখ্যাগুলো মুছবি আমরা আগে থেকে একটু ধারণা নেই। পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচে পাঁচ তো থাকবেই, কারণ পাঁচ শুধুমাত্র পাঁচ এবং এক দিয়ে ভাগ যায়, দশ আগেই আমরা মুছে দিয়েছি। পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ সাথে পঁয়ত্রিশ, পাঁচ আটে চল্লিশ, পাঁচ এগারো পঞ্চান্ন, এই ধরনের সংখ্যাগুলো মুছে যাবে, কারণ এই সংখ্যাগুলো আমরা সহজে আরও বলতে পারি যে সংখ্যাগুলোর শেষে পাঁচ অথবা শূন্য আছে সেই সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য। তো সেই সংখ্যাগুলো মুছে গেলে আমরা পেলাম কিছু সংখ্যা যেগুলো থেকে মৌলিক সংখ্যা হতে পারে, আরও কিছু সংখ্যা রয়েছে টেস্ট করার জন্য। যেমন এখন আমরা সাত দিয়ে যদি দেই তবে কিছু সংখ্যা মুছে যাবে, সাত সাথে উনপঞ্চাশ, এই ধরনের সংখ্যাগুলো মুছে যাবে। তারপর আমরা পরবর্তীতে টেস্ট করতে পারি এগারো দিয়ে কোনো সংখ্যা আছে কি না, তারপর টেস্ট করতে পারি আমরা তেরো দিয়ে, এই তেরো দিয়ে বাক দেখার পর আমাদের যতগুলো সংখ্যা আছে বাকি যতগুলো থাকলো সবগুলোই আমাদের মৌলিক সংখ্যা। এভাবে আমরা নির্ণয় করতে পারি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো। এবং এক থেকে একশো পর্যন্ত ছাড়া অন্যান্য যত ধরনের সংখ্যা আছে সকল সংখ্যাগুলো মৌলিক কিনা সেগুলো আমরা নির্ণয় করতে পারবো খুব সহজেই। সেই সম্বন্ধীয় আমার শর্টকাট ম্যাথ টেকনিকের কিছু কন্টেন্ট আছে, সেগুলো দেখা যাবে। তারপর আমরা এখানে কিছু কাজ দিচ্ছি, এক থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কী কী, তারপর পঞ্চাশ থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো, এগুলো নিজে প্র্যাকটিস করো, দুই মার্কের জন্য এগুলো চলে আসতে পারে। তার পরবর্তীতে আমরা দেখব এখন তালিকা এবং তালিকার কীভাবে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হয়। তালিকার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো, এটি হচ্ছে এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই সম্বন্ধীয় কিছু সৃজনশীল দেওয়া আছে ওয়েবসাইটে, সেগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। এখানে আমরা তালিকাটা দেখছি তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ, এই সংখ্যাগুলোর মধ্যে একটি নির্দিষ্ট নিয়ম সাজানো আছে, একটি নির্দিষ্ট ব্যবধান আছে যার জন্যই এগুলো একটি প্যাটার্ন। এর সমাধানটা যদি আমরা করতে যাই তবে প্রত্যেকটা সংখ্যার মধ্যে আমরা প্রথমে পার্থক্য বের করব। পার্থক্য বের করতে হলে শেষের সংখ্যা থেকে বিয়োগ করতে হবে প্রথম সংখ্যা, শেষের সংখ্যা থেকে বিয়োগ করতে হবে প্রথম সংখ্যা প্রতিটার ক্ষেত্রে। পরবর্তী সংখ্যা ডান সাইডের সংখ্যা থেকে বিয়োগ করতে হবে আমাদেরকে বাম সাইডের সংখ্যা। আমরা যদি এখানে পার্থক্য নির্ণয় করি তবে দেখি তিন থেকে দশ যদি পার্থক্য করি তবে কত হয়? সাত। আবার যদি সাত থেকে দশ বিয়োগ করি তবে পার্থক্য কত হয়? একই রকম সাত। আবার চব্বিশ থেকে সতেরো সাত, আবার একত্রিশ থেকে চব্বিশ সাত। পরবর্তীতে কি হবে? পরবর্তী সংখ্যাটার মধ্যে অবশ্যই ব্যবধান কত থাকবে? সাত থাকবে, আমরা সেটা বুঝছি, কিন্তু বুঝতেছি সাত থাকবে, কিন্তু এখানে কোন সংখ্যা থেকে বিয়োগ করলে সাত থাকবে আমরা যদি একটু চিন্তা করি, একত্রিশের সাথে অবশ্যই সাত বৃদ্ধি পেয়ে কোনো একটি সংখ্যা এখানে হবে যার থেকে একত্রিশ বিয়োগ করলে সাত হবে। তাহলে আমরা পরবর্তী সংখ্যা কিভাবে বের করতে পারি? এক্ষেত্রে বোঝা যাচ্ছে আমরা যদি একত্রিশের সাথে যদি আমরা সাত যোগ করে দেই তবে আমরা পরবর্তী যে সংখ্যাটা হবে যার সাত থেকে একত্রিশ বিয়োগ দিলে সাত হয় সেই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে পরবর্তী সংখ্যা বের করার নিয়ম হচ্ছে পূর্ববর্তী সংখ্যা যোগ পূর্ববর্তী সংখ্যা যোগ সাত সমান পরবর্তী সংখ্যা, যে সংখ্যাটা আমরা নির্ণয় করব। এভাবে আমরা আরও সংখ্যা নির্ণয় করতে পারি। আটত্রিশের সাথে এখন যদি আমরা যে পার্থক্যটা নিয়মিত আছে সাত, সেই পার্থক্যটা যোগ করে দেই তবেই আমরা পেয়ে যাব পরবর্তী সংখ্যা পঁয়তাল্লিশ। এভাবে আমরা একটি তালিকাকে অনেক
লম্বা করতে পারি, অনেক বৃদ্ধি করতে পারি। যদি কোনো প্রশ্নে তিনটি অথবা চারটি দিয়ে দেয় যে তালিকার পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় করো, তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো, তবে ঠিক একই নিয়মে করা যাবে, তিনটি এখানে লিখতে হবে অথবা চারটি সংখ্যা লিখতে হবে। এবং প্রতি ক্ষেত্রে অবশ্যই পার্থক্যটা এরকম লিখতে হবে। যদি আরও সুবিধার্থে এখানে টান দিতে চাও, 10 থেকে এরকম একটা টান দিলা, 7 থেকে এরকম একটা টান দিলা, সেইভাবেও হবে, বইয়ে যেরকম উদাহরণ দেওয়া আছে। অথবা যদি সরাসরি লিখে দেখাতে চাও, 10 মাইনাস 3 সমান 7, 17 মাইনাস 10 সমান 7, এরকম যদি দেও তবেও হবে। এই হচ্ছে একটি পূর্ণাঙ্গ নিয়ম যে কিভাবে তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হয়। এখন আমরা আরও কিছু প্র্যাকটিস দেখব যেগুলো বাসায় করতে হবে। 6, 12, 18, 24, 30, এটি হচ্ছে একটি তালিকা, এর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে। এগুলো লিখে নাও, হোমওয়ার্কের জন্য নিজেরা করতে পারো। তালিকার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তারপর হচ্ছে আরেকটি তালিকা, 24, 20, 16, 12, 8। আমরা প্রথম যে তালিকাটা দেখেছিলাম সেক্ষেত্রে ছোট থেকে বড় সংখ্যাগুলো ছিল, এবং এখন যে তালিকাটা দেখছি সেটি হচ্ছে বড় থেকে ছোট সংখ্যাগুলো। তো এই তালিকারও আমরা পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করব, এতে আমাদের সব ধরনের অঙ্ক প্র্যাকটিস হয়ে যাবে। তারপর ফিবোনাচি সংখ্যা, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি অংশ। ফিবোনাচি সংখ্যা, এখানে সংখ্যাগুলো দেয়া আছে 1, 1, 2, 3, 5, 8, 13, এই ধরনের সংখ্যাকে ফিবোনাচি সংখ্যা বলে। ফিবোনাচি সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এবং কাকে ফিবোনাচি সংখ্যা বলে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো, এখানে প্রথম সংখ্যার সাথে পরের সংখ্যা পাশাপাশি দুটি সংখ্যা যোগ করলে তার পরের সংখ্যা হচ্ছে, একের সাথে যদি আমরা 1 যোগ করি তবে হচ্ছে 2 পরবর্তী সংখ্যা। এখন যদি আমরা এই 1 এর সাথে এই 2 যোগ করি তাহলে নিয়ম অনুসারে আমাদের পরবর্তী সংখ্যা 3 হওয়ার কথা। হ্যাঁ, 3। তারপর যদি 2 এর সাথে 3 যোগ করি হবে 5। এভাবে ফিবোনাচি সংখ্যা হচ্ছে আমার পাশাপাশি দুটি সংখ্যা যোগ করার পরে যদি পরবর্তী সংখ্যা আসে তবে সেই সংখ্যাকেই ফিবোনাচি সংখ্যা বলে। আমরা ছোট প্রশ্নের জন্য এগুলো করে নিব, 2 মার্কের প্রশ্ন আসতে পারে। তালিকার পরের 5টি সংখ্যা নির্ণয় করো, একই নিয়মে আমরা করতে যাব। ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ। ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে আমরা জানি, এগুলো ছোট ক্লাসে পড়ে আসছি, যে একটির পরে একটি যে সংখ্যা, যেমন 1-2, 2-3, 3-4, 4-5, 5-6, এই ধরনের একটির পরে একটি যে সংখ্যা আসে সেই ধরনের সংখ্যাকেই ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে। এক্ষেত্রে এখানে আমি 1 থেকে নিচ্ছি, 50 থেকে হতে পারে, 50, 51, 52, 53, 54, এই ধরনের সংখ্যা সোজা সহজ কথায় ধারাবাহিক যতগুলো সংখ্যা দেখা যাবে ততগুলোই ততগুলোই হচ্ছে ক্রমিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা। এখানে দুটি আমরা তালিকা নেই, একটি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, এই সংখ্যাগুলোর সমষ্টি কত, যোগফল কত, আমরা এখন নির্ণয় করার প্রক্রিয়া দেখব। প্রথমে আমরা যে আমাদের তালিকাটা দেয়া আছে 1 থেকে 10 পর্যন্ত সেরকম লিখলাম, এখানে ডট ডট দিয়ে হয়তো অনেক বড় করে তালিকাটা দিতে পারে, সেক্ষেত্রে আমরা উল্টিয়ে যখন লিখব যোগ করার ক্ষেত্রে, যখন যোগফল নির্ণয় করতে যাব, তখন ঠিক একই রকম যেভাবে তালিকা দেওয়া আছে ঠিক একই রকম বিপরীতভাবে তালিকাটা আমরা লিখতে যাব। সর্বশেষ সংখ্যা হবে সর্বপ্রথম, তারপরের সংখ্যা হবে প্রথম, এভাবে প্রথম যে তালিকাটা দেওয়া আছে এভাবে উল্টিয়ে আমরা লিখব। লিখার পর আমরা এখানে যোগ করি, তাহলেই আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের সহজ একটি সূত্র এখান থেকে আমরা নির্ণয় করব। ক আর ক যোগ করলে হয় 2 ক, তারপর এগুলো যদি আমরা যোগ করি 10-1=11, 9-2=11, প্রতি ক্ষেত্রে এভাবে 11 হচ্ছে। এই প্রতি ক্ষেত্রে 11 হওয়ার পর আমরা এই সংখ্যাগুলো যোগ করার পর আমাদের টোটাল একটি সংখ্যা পাবো, এবং সেখান থেকে একটি নিয়ম বের করার চেষ্টা করব। তাহলে ক সমান কত? ক সমান 1+10, তার মানে যেহেতু এখানে 11 হচ্ছে তাহলে 10-এর সাথে প্রতিবার আমরা 1 যোগ করলেই 11 হয়, এবং 10 দ্বারা গুণ দিব। 10 দ্বারা কেন গুণ দিব? কারণ এখানে কতটি সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি সংখ্যা আছে আমাকে তালিকায় 1 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে, যার জন্য আমি এখানে 10 দিই,
10 দিয়ে গুণ দিচ্ছি যাতে সহজেই সবগুলো সংখ্যার সমষ্টি নির্ণয় করা যায়। এখন আমি ক এর মান যদি বের করতে যাই, তবে 2 এখানে ক এর সাথে গুণাকারে আছে, 2 কে অন্য পাশে নিয়ে ভাগ দিতে হবে। 2 কে আমি যদি ভাগ দেই তবে কত হয়? 10 যোগ 1 গুণ 10 ভাগ 2। এখন এই ক্যালকুলেশনটা আমি করার পরে বের করতে পারবো টোটাল কত হয় ক এর মান। ক সমান এই যে তালিকা দেওয়া আছে, তাহলে ক সমান এই তালিকা এবং ক সমান এই যে টোটাল আমি পেলাম সেটি, তার মানে এই টোটাল তালিকাটার হচ্ছে এত। তাহলে ক সমান কত আসে? ক সমান আসে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ, এবং পদ সংখ্যা দ্বারা গুণ করার পর 2 দ্বারা ভাগ করলে আমরা যে কোনো একটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি পেতে পারি। তারপর আমরা এখানে এই যে 2ক-1 এই ধরনের কিছু সংখ্যা অথবা যে কোনো একটি প্যাটার্ন দেওয়া থাকলে আমরা এইভাবে সাজানোর পর যে নিয়মটা আমরা দেখতে পাবো, সেই নিয়ম থেকে আমরা দেখব কিভাবে একটি তালিকা নির্ণয় করা যায়। 2ক যোগ 1 যদি আমাদের একটি প্যাটার্ন হয় অথবা একটি নিয়ম হয়, তবে তালিকাটি কি? তালিকাটি হচ্ছে 2ক যোগ -1 -1। ক্ষেত্রে ক এর মান, ক হচ্ছে আমাদের এখানে চলক, ক এর মান প্রতিবার পরিবর্তন হবে। তাহলে ক এর জায়গায় যদি প্রথমে আমরা 1 বসাই তবে কত হয়? 2। এই 2 গুণ ক এর জায়গায় 1 বসালাম -1, 2 গুণ 1 -1 সমান 1 হয়। এটি হচ্ছে আমাদের প্রথম সংখ্যা ক যখন আমরা 1 ধরব, 1 ধরব। তারপরে আমরা ক এর জায়গায় যদি 2 বসাই তবে কত হয়? ক এর জায়গায় 2 বসাইলে 2 গুণ 2 4 -1, 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3। এটি হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা। এভাবে 3 বসিয়ে আমরা নির্ণয় করতে পারি তৃতীয় সংখ্যা। তারপর আমরা 4 বসিয়ে নির্ণয় করতে পারি চতুর্থ সংখ্যা। 4 যদি বসাই তবে 2 গুণ 4, আমরা সূত্রের মধ্যে বসাই 2 গুণ 4 -1, 4 2 গুণে 8 -1, 8 থেকে 1 বিয়োগ করলে 7। এটি হচ্ছে আমাদের চতুর্থ সংখ্যা। এভাবে আমরা একটি তালিকার যতগুলো সংখ্যা দিবে ততগুলো সংখ্যা নির্ণয় করতে পারব। এটিও হচ্ছে তালিকার পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করার একটি পদ্ধতি। তারপর আমরা 25তম পদ চাচ্ছি, 25তম পদের সমষ্টি কত? তাহলে 25তম পদ কত এটি চাচ্ছে? 25তম পদ কত? ক এর জায়গায় 25 বসালে কি হয়? 25 দুগুণে 50 বিয়োগ 1, 49 হচ্ছে আমাদের 25তম পদ। এরকম আরো কিছু নিয়ম, যে কোনো একটি তালিকা দেয়া থাকুক, আমরা এরকম একটি নিয়ম তৈরি করব যে নিয়মের দ্বারা তালিকার যে কোনো একটি সংখ্যা নির্ণয় করা যায়। যেমন এখানে 2ক বিয়োগ 1 একটি তালিকা দেয়া আছে, যে তালিকার সংখ্যাগুলো আমরা মাত্র নির্ণয় করেছি। এখন আমরা এখানে একটি নিয়ম দেখব এবং এই নিয়মের পরবর্তী সংখ্যাগুলো সহজেই নির্ণয় করব। এই নিয়মটি আমরা যে সহজ নিয়ম নিচ্ছি সেটি হচ্ছে, এখানে আমাদের আগে যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো এখানে লেখা হয়েছে 49, এটি পাশাপাশি হবে। এই যে নিয়ম, এখানে নিয়মটা আমরা নিচ্ছি 3ক যোগ 2, এখানে ক এর মান পরিবর্তন করি আমরা, এখানে চতুর্থ পর্যন্ত দেয়া আছে, 4 যদি বসাই ক এর ক্ষেত্রে 3 4 12 যোগ 2 14, যা আমাদের দেয়া আছে চতুর্থ সংখ্যা। পঞ্চম সংখ্যায় কত হবে আমরা নিজেরা প্র্যাকটিস করি। 5 যদি বসাই 3 5 15 যোগ 2 17, তার মানে আমাদের এখানে 17 হওয়ার কথা। এবং 10তম পদ যদি নির্ণয় করতে বলে তাহলে 3 10 30 যোগ 2, 30-এর সাথে 2 যোগ করলে 32 হয়। এই হচ্ছে 32, পাশাপাশি হওয়ার কথা, উপর নিচে হয়ে গেছে কম্পিউটারের সমস্যায়। তারপর এভাবে আমরা অন্য যে সংখ্যাগুলো আছে সেগুলো নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে যে কোনো একটি তালিকা আমরা তৈরি করতে পারবো। এটি যদি আমরা নির্ণয় করি তবে দেখি, এখানে ক এর জায়গায় যদি আমরা 1 বসাই, 1 এর উপরে স্কোয়ার যোগ 1, 1 1 1 যোগ 1, তো 2। দ্বিতীয় সংখ্যা কত হবে? 2 দুগুণে 4 যোগ 1, 4-এর সাথে যদি 1 যোগ করি তবে 5 হয়। এভাবে একটি তালিকার পরবর্তী যে কোনো সংখ্যা আমরা নির্ণয় করতে পারব। এই সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে এখন বলা হচ্ছে 4, চতুর্থ সংখ্যা।
তাহলে কয়ের জায়গায় যদি চার বসাই কত হবে নিজেরা প্র্যাকটিস করো, দেখো পারো কি না। চার চারে ষোলো যোগ এক, তার মানে ১৭ হওয়ার কথা। তার পরবর্তীতে অষ্টম সংখ্যা, এটি হচ্ছে ৩৩। চার আটে ৩২ যোগ এক ৩৩। এভাবে আমরা এই সংখ্যাটি নির্ণয় করতে পারি। চার ২৫ ১০০ যোগ এক, তার মানে ১০১ হচ্ছে এখানে। এভাবে এই সংখ্যাগুলোর এই তালিকার পরবর্তী সংখ্যাগুলো এবং যেগুলো গ্যাপ আছে এগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করি। এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে ১০, তারপর এখানে হচ্ছে পাঁচতম পদ, পাঁচ পাঁচে ২৫ যোগ এক ২৬, তারপর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে ১০১। একই রকম আমরা যে কোনো একটি তালিকা যদি দেয়া থাকে, এই ধরনের তালিকা যদি দেয়া থাকে অথবা এই তালিকাটি যদি দেয়া থাকে, এই তালিকাগুলো থেকে আমরা যে কোনো একটি নিয়ম তৈরি করার চেষ্টা করব, যে এই নিয়মে যদি আমি যাই তাহলে আমার সবগুলো সংখ্যা দেখা যাচ্ছে কারেক্ট আছে। এই নিয়মটাই হচ্ছে একটি প্যাটার্ন। তো চলে এসেছি আমাদের আজকের ক্লাসের শেষ পর্বে। এখানে কিছু হোমওয়ার্ক দিব এবং জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আরেকটি ক্লাস আছে, সেগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। এবং ওয়েবসাইটে দেওয়া আছে কিছু সৃজনশীল প্রশ্ন অধ্যায় ১ থেকে, সেই সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। বিভিন্ন বোর্ড এবং স্কুলের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে প্রায়, সেই প্রশ্নগুলো তৈরি করে দেওয়া হয়েছে। এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক, জয়েন হয়ে যেতে পারো। যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় এবং দেখে নিতে পারো। এবং এখানে একটি তালিকা দেওয়া আছে, অবশ্যই এই তালিকাটি নিজেরা প্র্যাকটিস করবে এবং তালিকার পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় করো। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য ক্লাসে, এবং যে কোনো ধরনের প্রয়োজনে আমাকে কমেন্টে বলে দিতে পারো, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে।